রোববার সন্ধ্যা ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির পর থেকে রাজধানীতে সতর্কতা বাড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেয় সেনাবাহিনী আজ থেকে বুধবার সারা দেশে তিন দিনের সাধারণ ছুটি চলছে সরকারি এক প্রেস নোটে ছাত্র ছাত্রী অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে সেই সঙ্গে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে রোববার রাতের ঢাকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন যাযাবর মিন্টু সেট করে বিকাশে মানি করুন ফ্রি সারাদেশে আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে সরকার রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামাঞ্চল বাদে সারাদেশে চলমান কারফিউ বলবৎ থাকবে রোববার আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে এতে মানুষ নিহত গাড়ি ভাঙচুর স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে সরকার কারফিউ জারি করার পর রাতে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ সদস্যরাও সতর্ক পাহারায় আছেন রাজধানী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে কিছু সড়কে যানবাহন প্রবেশ করতে দেয়া হয়নি জরুরি প্রয়োজনে কেউ কেউ গাড়ি বের করেন সড়কে রিক্সা ও অল্প সংখ্যক সেনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে রাজধানী সবজির বৃহত্তম পাইকারি বাজার কারণ বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী ট্রাক এসেছে যাযাবর মিন্টু চ্যানেল আই ঢাকা